Hello my dear students, welcome back to my channel. I hope you all are good and enjoying your days with your family. Today I am going to discuss the activities of the axe. Activity 1. Identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answers. তাহলে আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করবো দ্য অ্যাক্সের। অ্যাক্টিভিটি ওয়ানে কী বলেছে যে হচ্ছে আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস। বলা হচ্ছে যে নিচে চারটা সেন্টেন্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক মানে সত্য সেটা নির্ণয় করতে হবে বা কোনটা মিথ্যে সেটা নির্ণয় করতে হবে, সত্য মিথ্যে নির্ণয় করতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, আর তোমাদের প্রতিটা উত্তরের জন্য একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সমর্থক বাক্য যেটাকে বলা হয়, যার থেকে তোমরা বুঝতে পেরেছো যে এটা ট্রু না ফলস। তাহলে চারটা আগে পড়ে নিই, তারপরে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, সেখান থেকে অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। নাম্বার 1, ভেলান ওয়াজ হ্যাপি ইন দ্য বিগ হাউস, ভেলান বড় বাড়িটাতে সুখী ছিল। দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি, ওই বড় বাড়িটার বাকি লোকগুলো সুখী ছিল না। নো টেনান্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দেন আ ফিউ মান্থস, কোনো ভাড়াটিয়াই এক মাসের বেশি সেখানে টিকতে পারেনি। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, মানুষেরা বাড়িটাকে অ্যাভয়েড করতে শুরু করেছিল। নাও লুক অ্যাট দ্য অ্যান্সার্স, হেয়ার আর দ্য অ্যান্সার্স। দেখো এখানে উত্তরগুলো আছে, ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, দিস স্টেটমেন্ট ইজ ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু। সো দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অফ দিস স্টেটমেন্ট ইজ, এই স্টেটমেন্টের সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। নেক্সট, দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়্যার নট সো হ্যাপি, দিস ইজ আ ফলস স্টেটমেন্ট, এটা ফলস মিথ্যে যে অন্য মানুষগুলো হ্যাপি ছিল না। সাপোর্টিং স্টেটমেন্ট অফ দিস স্টেটমেন্ট, অ্যাজ ফার অ্যাজ ইউ কুড সি দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। নেক্সট, নো টেনান্ট রিমেইনড ইন দ্য হাউস ফর মোর দেন আ ফিউ মান্থস, কোনো টেনান্ট এক মাসের বেশি সেখানে থাকতে পারেনি, মোর দেন আ ফিউ মান্থস মানে ফিউ মান্থের বেশি সেখানে থাকতে পারেনি। দিস ইজ অলসো আ ট্রু স্টেটমেন্ট, এটাও ট্রু স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট কী আছে বইয়ে, নো ওয়ান রিমেইন ফর মোর দেন আ ফিউ মান্থস আছে এটা। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, ট্রু, দিস ইজ অলসো আ ট্রু স্টেটমেন্ট। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং হাউস মানে মানুষেরা হচ্ছে সেই বাড়িটাকে অ্যাভয়েড করতে শুরু করলো। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, তারপরে আছে অনেকটাই যে হচ্ছে পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, ওখানটায় আছে। নাও অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2, চলো দেখি তাহলে অ্যাক্টিভিটি 2 তে কী আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, চারটা ইনকমপ্লিট সেন্টেন্স আছে যেগুলোকে কমপ্লিট করতে হবে আমাদের টেক্সট থেকে লাইন তুলে। ইনকমপ্লিট আছে, ওয়ান মিড নাইট হি ওয়াজ টোল্ড, এ নাম্বার 1, মিড নাইট হি ওয়াজ টোল্ড, এখানে কী হবে সেটা লিখতে হবে। বি নাম্বার, দ্য সন্স অফ দ্য লেট ওনার লেফট দ্য কিস অফ দ্য হাউস, বাড়িটার ওনারের ছেলে মানে মৃত ওনারের ছেলেগুলো চাবি দিয়ে চলে গেল, লেফট মানে চাবি দিল কাকে সেটা লিখতে হবে। দ্য হাউস অ্যাকোয়ার্ড, বাড়িটা অর্জন করলো, কী অর্জন করলো লিখতে হবে। ইভেন দ্য ওনার্স ড্রপড, ডি নাম্বার, ইভেন দ্য ওনার্স ড্রপড, কী ড্রপ করলো ওনাররা। নাও লুক অ্যাট দ্য অ্যান্সার্স, নাও লুক অ্যাট দ্য অ্যান্সার্স, হেয়ার আর দ্য অ্যান্সার্স। এ নাম্বার, ওয়ান মিড নাইট হি ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার অফ দ্য হাউস ওয়াজ ডেড, কমপ্লিট হয়ে গেল, ইনকমপ্লিট ছিল। দ্য সন্স অফ দ্য লেট ওনার লেভ দ্য কিস অফ দ্য হাউস উইথ ভেলান, কমপ্লিট। সি নাম্বার, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, ডি নাম্বার, ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। অ্যাক্টিভিটি 2 কমপ্লিটেড, নাও মুভিং অন অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, চারটে কোয়েশ্চেন্স আছে আমাদের অ্যান্সার করতে হবে। হু ওয়াজ ভেলান, ভেলান কে ছিল অ্যান্সার করতে হবে। ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, টেনান্টদের কি বাগানের প্রতি কোনো ভালোবাসা ছিল। ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, সি নাম্বার, বাড়ির যে মালিকেরা ছিল তারা কি প্রায় আসতো বাড়িটাকে দেখতে। ডি নাম্বার, হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ আ ঘোস্ট হাউস, কীভাবে হাউসটা ঘোস্ট হাউসের রেপুটেশন অ্যাকোয়ার করেছিল, অর্জন করেছিল। নাও লুক অ্যাট দ্য অ্যান্সার্স, হেয়ার ইজ দ্য অ্যান্সার,
of the first question. Who was villain? Villain was the old gardener of a big house. Villain ke chilo? Villain chilo hocche boro barir ekjon mali, mane briddho mali, old gardener. Did the tenants have any regard for the garden? Tenant der ki garden er proti kono bhalobasha chilo jera bollam mane? No, the tenants did not have any regard for the garden. Mane bhalobasha chilo na tenant der. Next, did the owners of the house visit the house frequently? মানে বলেছি যে ফ্রিকোয়েন্টলি কি ভিজিট করতো হাউসটাকে? নো, অ্যাট ফার্স্ট দ্য ওনার্স অফ দ্য হাউস ইউজ টু পে ওকেশনাল ভিজিটস টু দ্য হাউস, ভিজিট টু দ্য হাউস, লেটার দে ড্রপ দ্য প্র্যাকটিস টু, মানে প্রথমে আসতো মাঝে মাঝে কিন্তু পরে সেটাও বন্ধ করে দিয়েছিল। হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ আ ঘোস্ট হাউস, কীভাবে ঘোস্ট হাউসের রেপুটেশন নিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য হাউস ওয়াজ ইন রুইন্স বিকজ অফ দ্য ল্যাক অফ মেনটেনেন্স, মেনটেনেন্স কম ছিল যার জন্য হচ্ছে বাড়িটা ধ্বংসপ্রাপ্ত ছিল। দ্য ওনার স্লোলি গেভ আপ দ্য প্র্যাকটিস অফ কামিং টু ভিজিট দ্য হাউস, ওনার্সরা যে ছিল তারা হচ্ছে আস্তে আস্তে গেভ আপ করে দিয়েছিল প্র্যাকটিস অফ ভিজিট দ্য হাউস, মানে বাড়িটা দেখাশোনা করা। ভেলান অলমোস্ট বিকেম দ্য মাস্টার অফ দ্য হাউস, হু ওকেশনালি ক্লিন দ্য হাউস ওয়েন হি ফেল্ট লাইক ডুইং সো, ভেলান প্রায় বাড়িটার মালিক হয়ে গিয়েছিল আর সে মাঝে মাঝে বাড়িটা পরিষ্কার করতো যখন তার মনে হতো যে পরিষ্কার করা উচিত। ইন দিস ওয়ে দ্য হাউস গ্র্যাজুয়ালি অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ আ ঘোস্ট হাউস, এইভাবে বাড়িটা আস্তে আস্তে ঘোস্ট হাউস হয়ে পরিণত হলো। নেক্সট দেখো আছে তোমাদের একটা, হ্যাভ ইউ এভার সিন আ বিউটিফুল গার্ডেন, তোমরা কি একটা বিউটিফুল গার্ডেন কখনো দেখেছো? ওয়ের হ্যাভ ইউ সিন ইট, কোথায় দেখেছো? টেল দ্য ক্লাস হোয়াই ইউ লাইক দ্য গার্ডেন সো মাচ, ক্লাসকে বলো কেন তোমরা এই গার্ডেনটাকে খুব পছন্দ করো। এটা তোমরা নিজেরাই করবে, তোমাদের মানে বলে দিলাম, মানে বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরাই করবে, ডু ইট অন ইউর ওন, মানে নিজেরাই করবে। নেক্সট অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে কী বলেছে? ফিল ইন দ্য চার্ট বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে একটা চার্ট আছে, এক সাইডে আছে কজ, এক সাইডে আছে এফেক্ট, মানে কজ এফেক্ট করতে হবে, কারণ আর তার ফল, যেটাতে এফেক্ট দেওয়া আছে সেটা কজ লিখতে হবে, যেটা কজ দেওয়া আছে সেটাতে এফেক্ট লিখতে হবে। আমরা একেবারে অ্যান্সারসগুলো দেখি, দেখো আমি করে রেখেছি এখানটায়। প্রথমটার আমাদের এফেক্ট দেওয়া ছিল ভেলান হবল আপ উইথ দ্য কেস, ভেলান কী নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিলো, কারণ কি সেটার? কজ হচ্ছে ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, একদিন একটা গাড়ি তার হর্নটা খুব রেগে বাজাচ্ছিলো গেটের সামনে। নেক্সট আমাদের কজ দেওয়া আছে ভেলান ক্লিয়ার দ্য ভেজিটেশন উইচ ব্লক দ্য এন্ট্রান্স, ভেলান বাড়িটার যে সম্মুখ দ্বারটা বা প্রবেশ দ্বারটা তার সামনে যে ভেজিটেশন আগাছাগুলো জন্মেছিলো সেটাকে ক্লিয়ার করলো। এফেক্ট কী হয়েছে এটার? দ্য কার মেড ইটস এন্ট্রি স্মুথলি, কারটা খুব ভালো মতো বাড়িতে ঢুকে গিয়েছে। নেক্সট থ্রি নাম্বার, এটারও এফেক্ট দেওয়া ছিল আমাদের, ভেলান ওয়াজ অর্ডার টু গো ব্যাক টু হিজ ভিলেজ, ভেলানকে অর্ডার করা হয়েছিল তার বাড়িতে ফিরে যেতে, মানে গ্রামের বাড়িতে। এটার কজটা কি? দ্য কোম্পানি উইচ বট দ্য হাউস ওয়াজ নট গোয়িং টু হ্যাভ দ্য গার্ডেন, যে কোম্পানিটা বাড়িটা কিনেছিল তারা গার্ডেন রাখতে চায়নি। নেক্সট ফোর নাম্বার, এটার এফেক্ট হচ্ছে, এফেক্ট দেওয়া আছে দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার অ্যাক্সেস, ট্রি কাটাররা তাদের অ্যাক্সগুলো ফেলে দিল। এটার কজ কি? ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য হিজ মার্গোসা ট্রি আনটিল হি লেফট দ্য প্লেস, ভেলান হচ্ছে রিকোয়েস্ট করেছিল ট্রি কাটারদেরকে যাতে তারা বন্ধ করে রাখে, স্টপ কাটিং মানে পেন্ডিং করে রাখতে বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে সেই জায়গাটা ছেড়ে যায়। তোমরা টেক্সটে পড়েইছো এটা। নাও অ্যাক্টিভিটি ফাইভ, অ্যাক্টিভিটি ফাইভে কী ছিল বলো তো? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এখানেও হচ্ছে কমপ্লিট করতে হবে, চারটা সেন্টেন্স আছে তোমাদের টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। নাম্বার ওয়ান, সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার ভেলান টু, গাড়ি থেকে একজন অর্ডার করলো ভেলানকে টু ওপেন দ্য গেট, গেটটা ওপেন করতে। নেক্সট ওয়ান ডে দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার্স টোল্ড ভেলান দ্যাট হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, মানে দ্যাট অবধি ছিল আমাদের, তারপরে কি মানে প্রথম এটার মানেটা হচ্ছে যে হচ্ছে ওয়ান ডে দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভেলান, একদিন সেই বৃদ্ধ মালিকের ছেলেগুলো ভেলানকে বলল দ্যাট হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ, যে তাকে তার বাড়িতে ফিরে যেতে হবে। থ্রি নাম্বার, ভেলান রিটায়ার্ড টু, ভেলান চলে গেল হিজ ওল্ড হাট, তার পুরনো কুড়ে ঘরে। ফোর নাম্বার, ভেলান রাস্ট আউট অ্যান্ড স, চার নাম্বার ভেলান দৌড়লো মানে দৌড়ে বেরোলো এবং দেখলো
four men hacking the massive trunk of the old margosa tree. চারজন মানুষ গাছ কাটছে, ওল্ড মার্গোসা ট্রির গুড়িটা কাটছে. নাও অ্যাক্টিভিটি সিক্স, অ্যাক্টিভিটি ফাইভ আমাদের হয়ে গেল. অ্যাক্টিভিটি সিক্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন. এখানে হচ্ছে কোয়েশ্চেন আছে চারটে, আমাদের অ্যান্সার করতে হবে. এ নাম্বার কোয়েশ্চেন, হু বট দ্য হাউস, বাড়িটা কে কিনেছিল. অ্যান্সার, এ কোম্পানি বট দ্য হাউস, একটা কোম্পানি কিনেছিল বাড়িটা. টু নাম্বার, ডিড দে নিড আ গার্ডেন, তাদেরকে একটা বাগানের প্রয়োজন ছিল. নো, দে ডিড নট নিড আ গার্ডেন, তাদের কোনো বাগানের প্রয়োজন ছিল না. থ্রি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির অর্ডার কী ছিল. দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ দ্যাট অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অফ দ্য ভেরি বাউন্ডারি হ্যাড টু বি কাট ডাউন. মানে হাফ ডজন বাদে যেটা বাউন্ডারিতে আছে সেটা বাদে সব কটা গাছকে কেটে দিতে হবে, সেটাই ছিল কোম্পানির অর্ডার. নেক্সট, চার নম্বর, চার নম্বর কী আছে, হোয়াট ওয়াজ ভেলানস রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স. ট্রি কাটারদের কাছে ভেলানের রিকোয়েস্ট কী ছিল এটা আমরা একটু আগেই দেখলাম. ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স, ভেলান ট্রি কাটারদের রিকোয়েস্ট করেছিল টু কিপ দেয়ার ওয়ার্ক অফ কাটিং দ্য মার্গোসা ট্রি পেন্ডিং টিল হি ওয়াজ গন ফার ফার অ্যাওয়ে. তারা যে মার্গোসা ট্রিটা কাটছিল সেটাকে তারা একটু যাতে স্টপ করে রাখে, পেন্ট করে রাখে, পেন্ডিং করে রাখা মানে কিছুক্ষণ থামিয়ে রাখা, যতক্ষণ না পর্যন্ত সে অনেকটা অনেকটা দূরে চলে যাচ্ছে. নাও অ্যাক্টিভিটি সেভেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস. দেখো আমি একেবারে অ্যান্সারটা করে দিয়েছি তোমাদের, সেই জন্য তোমরা অল্টারনেটিভগুলো দেখতে পাবে না, তোমরা তোমাদের বইটা দেখতে পারো, বইয়ের মধ্যে আছে. বিনতা স্টাডিড হার্ডার দেন মি, রূপা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার, মিতা ডিড ওর্স দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন, অ্যামং দ্য জিমনাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোর্ড লিস্ট. তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে ডিগ্রি চেঞ্জের মতো, ডিগ্রি চেঞ্জ, অ্যাডজেক্টিভগুলোর ফর্মগুলো চেঞ্জ হয়েছে. প্রথম কোয়েশ্চেনটা আছে, বিনতা স্টাডিড হার্ডার দেন মি, বিনতা আমার থেকে বেশি পড়াশোনা করে. রূপা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার, রূপা তার বোনের থেকে বেশি মিষ্টি সুরে গান গায়. মিতা ডিড ওর্স দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন, মিতা রুবির থেকে খারাপ করেছিল মিউজিক কম্পিটিশনে. অ্যামং দ্য জিমনাস্ট ইন দ্য চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপে যতগুলো জিমনাস্ট ছিল, প্লেয়ার ছিল, তাদের মধ্যে মিতা মিহির স্কোর লিস্ট, মিহির সব থেকে খারাপ স্কোর করেছিল. নাও অ্যাক্টিভিটি এইট, এবার অ্যাক্টিভিটি এইটটা দেখি. চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ. আমি তোমাদের অপশানগুলো সব কেটে দিয়েছি, আমি শুধু অ্যান্সার রেখেছি. দেখো, দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল হোয়েন সুমনা অ্যারাইভ, যখন সুমনা আসলো কেউ ছিল না হলে. শি ওয়াজ দ্য আর্লিয়েস্ট দেয়ার, সে সবার প্রথম এসেছিল, এটা করা ছিল. এবার নাও পরেরগুলো দেখি. সুন আদার ডান্সার্স কেম, মানে তারপরে আরও ডান্সাররা আসলো. সুমনা লুকড অ্যাট দ্য, সরি, লুকড দ্য লিস্ট নার্ভাস অ্যামং দ্য কম্পিটিটার্স, সুমনাকে সব থেকে কম নার্ভাস দেখাচ্ছিল. লিস্ট নার্ভাস মানে লিস্ট মানে সব থেকে কম. হার স্টেপস ওয়ার মোর কম্পোজড দেন আদার গার্লস অন দ্য স্টেজ, বলা হচ্ছে তার যে স্টেপ মানে নাচের যে স্টেপগুলো সেগুলো অন্য মেয়েদের থেকে বেশি ভালো ছিল, মোর কম্পোজড, বেশি ভালো. হার ফেস গ্লোস, সরি, গ্লোড রেডিয়েন্টলি অ্যাজ সি পারফর্মড মোর গ্রেসফুলি দেন দ্য আদার ডান্স, সরি, ডান্সার্স অন দ্য স্টেজ. তার ফেসটা খুব উজ্জ্বল করে গ্লো করছিল, গ্লো করছিল মানে চকচক করছিল যখন সে পারফর্ম করছিল গ্রেসফুলি, সবার থেকে গ্রেসফুলি পারফর্ম করছিল স্টেজে. নাও অ্যাক্টিভিটি নাইন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটারও আমি হচ্ছে তোমাদের অপশানগুলো তুলে দিয়েছি, শুধু অ্যান্সারটা রেখেছি. দেখো, তোমার প্রয়োজন পড়লে বই দেখতে পারো. দ্য নিউজ ইজ শকিং, নাও অ্যাক্টিভিটি নাইন, এটারও আমি অ্যান্সারগুলো তোমাদের মানে শুধু অ্যান্সার রেখেছি. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, কারেক্ট ফর্ম মানে এখানে অপশান ছিল দুটো করে, আমি অ্যান্সারগুলো খালি রেখেছি. ফার্স্ট আছে, দেখো, দ্য নিউজ ইজ শকিং, খবরটা শকিং. দ্য চিলড্রেন প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ আউটডোর গেমস, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ মেক দ্য গেস্ট ফিল কমফর্টেবল, মেনি উইমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম. অ্যাক্টিভিটি নাইন কমপ্লিট হলো, এখানটায় পাঁচটা ছিল. অ্যাক্টিভিটি টেন দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এটা তো হচ্ছে মানে ওয়ার্ডগুলো ছিল, ওয়ার্ডগুলো আমি একেবারে অ্যান্সার করে দিয়েছি. যেমন আছে, উই হ্যাভ আ নিউ
কি হবে এখানে টেনান্ট দ্য সিঙ্গারস হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস দ্য রোড ওয়াজ ব্লকড ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য অর্ডারস অফ দ্য ম্যানেজার মাই ফাদার রিটায়ার্ড ফ্রম হিজ জব লাস্ট ইয়ার পাঁচটা ছিল পাঁচটা ব্ল্যাঙ্ক আমি একদম কমপ্লিট করে রেখে দিয়েছি তোমাদের জন্য নাও লুক অ্যাট অ্যাক্টিভিটি ইলেভেন এবার অ্যাক্টিভিটি ইলেভেন দেখি এখানে বলা হয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ান ইজ ডান ফর ইউ এখানে প্লুরাল নাউন লিখতে বলা হয়েছে একটা করে দেওয়া ছিল প্রথমটা করে দেওয়া ছিল মোর দ্যান ওয়ান উমেন একজনের বেশি উমেন উমেন এখানে যা আছে মানে তোমাদের একটা করে সেন্টেন্স দেওয়া আছে মোর দ্যান ওয়ান মানে একজনের বেশি যা যা আছে তাদের হচ্ছে তোমাদের প্লুরাল করতে বলা হয়েছে প্লুরালগুলো আমি একবারে বলে দিচ্ছি মোর দ্যান ওয়ান ম্যান মেন মোর দ্যান ওয়ান পার্সন পার্সনস মোর দ্যান ওয়ান গুজ গিজ মোর দ্যান ওয়ান মাউস মাইস মোর দ্যান ওয়ান ব্যারাক ব্যারাক্স মোর দ্যান ওয়ান ডিয়ার ডিয়ার মোর দ্যান ওয়ান সিলেবাস সিলেবি মোর দ্যান ওয়ান ফোকাস ফোকাসেস হেয়ার এন্ডস আওয়ার অ্যাক্টিভিটি ইলেভেন এখানে আমাদের অ্যাক্টিভিটি ইলেভেন হলো এরপরে আছে আমাদের রাইটিংগুলো রাইটিংগুলো তোমরা নিজেরাই করবে রাইটিং আমি করে দেবো না রাইটিং নিজেদের করার জন্য নিজেদের রাইটিং স্কিল রাখার জন্য যেটা আমি অ্যাক্টিভিটি থ্রির পরেরটাও করে দিইনি তোমাদের এরকম আরও অ্যাক্টিভিটি যদি পেতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে টিল দেন টেক কেয়ার